আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সালাতুত তসবিহ, এই নামাজটি কিভাবে আদায় করতে হয়। দেখুন, আমাদের সম্মুখেই চলে এসেছে শবে কদর। এই রাত্রে আমরা অনেকেই এই নামাজটি পড়ার জন্য চেষ্টা করি, কিন্তু নিয়ম কানুন জানি না, বিদায় নামাজটি আদায় করতে পারি না। সেই সমস্ত ভাই এবং বোনদেরকে, তিনাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি নামাজটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। কখন কোন সময় কতবার এই তসবিহগুলি পড়তে হয় আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন। তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই নামাজটি আপনি পড়তে পারবেন। দেখুন, এই নামাজটি আপনি যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ছোট বড় সগীরা কাবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি। তো প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম নিয়ত করে নেব। আপনি যদি দুই রাকাত করে পড়েন তাহলে দুই রাকাতে নিয়ত করবেন, আর আপনি যদি একসঙ্গে চার রাকাত পড়েন তাহলে চার রাকাতে নিয়ত করবেন। আমি দুই রাকাতে নিয়ত করছি। আমি কেবলা দিকে মুখ করিয়া দুই রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আপনারা সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। আমি সম্পূর্ণ পড়ছি না, আপনাদেরকে নিয়মটি দেখে দিচ্ছি। এই নিয়মে আপনারা নামাজটি আদায় করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে সানা পড়ার পরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা মেলাবেন। মিলানোর পরে আপনারা দাঁড়ানো অবস্থায় ওই তসবিটা পড়বেন। তসবিটা হচ্ছে, এই তসবিটা এই জায়গায় 15 বার পড়বেন। তসবিটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস, এই তসবিটা আপনারা দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা মিলানোর পরে আপনারা 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। আপনারা সর্বপ্রথম রুকুর তসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, তারপরে ওই তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ, তারপরে ওই তসবিহটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তারপরে আপনারা সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার তসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, তারপরে ওই তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। আল্লাহু আকবার। এই দুই সেজদার মাঝের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়বেন, তারপরে ওই তসবিহটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ার পর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, তারপরে ওই তসবিহটা 10 বার পড়বেন, তারপরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে না যেয়ে বসা অবস্থায় 10 বার ওই তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এখানেও 10 বার পড়বেন। এক রাকাতে 75 বার এই তসবিহটা আদায় করতে হবে। এরপরে 10 বার পড়ার পর আমরা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়ব। আল্লাহু আকবার। তারপরে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আর একটা সূরা মেলাবেন, তারপরে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়বেন, রুকুতে গিয়ে 10 বার পড়বেন, রুকু থেকে উঠে 10 বার পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদাতে গিয়ে সেজদা তসবিহ, তারপরে 10 বার পড়বেন।
আবার উঠবেন, দুই সেজদার মাঝে দোয়াটি পড়বেন, দশবার পড়বেন, তারপরে সেজদায় গিয়ে সেজদার তসবি পড়বেন, ওই তসবিটা দশবার পড়বেন, আবার উঠবেন, উঠার পরে দ্বিতীয় রাকাতের জন্য বসবেন, বসার পরে আত্তাহিয়াতুলিল্লাহি এটা পড়বেন, এটা পড়ার পরে ওই তসবিটা দশবার পড়বেন। আপনি যদি দুই রাকাত পড়েন তাহলে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা এটা পড়ার পরে আপনারা ওই তসবিটা দশবার পড়বেন, দশবার পড়ার পরে আপনারা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, ব্যাস এইভাবে করে আপনারা নামাজটি সম্পন্ন করে দেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।